ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, এক ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা আমাদের পরিচয় কি দেব, আমরা মুসলিম বলবো, আমরা সাফি বলবো, হানাফি বলবো, আহলে হাদিস বলবো, না সালাফি বলবো। যখন কোনো সমস্যার সমাধান হব তখন আমাদের মূল গ্রন্থ হচ্ছে আল কোরআন, তারপরে যদি সেটা সেখান থেকে সমাধান না পায় আমরা ফিরে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক জায়গায় নিজেদের মুসলিম বলে দাবি করেছেন যে তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও। পবিত্র কোরআনে বা সহিহ হাদিসে এমন কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যেখানে নিজেদেরকে তোমরা বলো হানাফি, নিজেদেরকে বলো সাফি, নিজেদেরকে বলো আল হাদিস, নিজেদেরকে বলো সালাফি, কোনো জায়গায় নেই। আজকে এটা নিয়ে বিশ্বের এক শ্রেণীর মুসলিম এটার দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে যে আমাদের পরিচয় কী দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 132 নম্বর আয়াতে বলছেন তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও। সূরা আল ইমরান 13 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত, 64 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত, 80 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত, 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বললেন ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করার মতন ভয় করো, ওয়ালা তাকতুবি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলিম হচ্ছ। আল্লাহ রাব্বুল কি বললেন এখানে? ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, বিশ্ব মানব জাতিকে বলতে পারতেন, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ হাক্কা তাকতুবি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আরও যদি দেখেন সূরা নিসা 25 নম্বর আয়াত, সূরা মায়দা 111 নম্বর আয়াত, সূরা আরাফ 126 নম্বর আয়াত, সূরা ইউনুস 72 নম্বর আয়াত, 84 নম্বর আয়াত, 90 নম্বর আয়াত, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত, সূরা হিজর 2 নম্বর আয়াত, সূরা নাহল 89 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত, সূরা হজ 78 নম্বর আয়াত, সূরা নামাল 91 নম্বর আয়াত, সূরা আজাব 35 নম্বর আয়াত, সূরা জুম্মা 12 নম্বর আয়াত, সূরা ফুসিলাত 33 নম্বর আয়াত, সূরা জুকরুক 69 নম্বর আয়াত, সূরা আহকাফ 15 নম্বর আয়াত, সূরা জারিয়াত 36 নম্বর আয়াত, সূরা মুমতিয়ানা 7 নম্বর আয়াত, সূরা তাহরিম 5 নম্বর আয়াত, সূরা কালাম 35 নম্বর আয়াত। এতগুলো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও। তাই আমাদের প্রথম পরিচয় হবে আমি একজন মুসলিম। মুসলিম কথার অর্থ হলো ইচ্ছাশক্তিকে, নিজের ইচ্ছাশক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণকারী নাম হচ্ছে মুসলিম। যে আমরা নিজের ইচ্ছায় কোনো কিছু করব না, যা কিছু করব পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানকে মেনে চলবো। আল্লাহ রাব্বুল আমাদেরকে একটা বিধিবিধান দিয়েছেন, সেইটা আর আমাদের ইচ্ছাশক্তি দিয়েছেন, যদি আমরা সেটা মেনে নিই তাহলে আমাদের শান্তির জায়গা, আর যদি সেটা থেকে আমরা না মানি তাহলে আমাদের জন্য খারাপ জায়গা। তাই আমাদের প্রথম পরিচয় হবে মুসলিম। এখন যদি দেখেন কিছু ভাইকে যদি প্রশ্ন করা যায় যে আপনি কেন সাফি, আপনি কেন হানাফি নন, বা উল্টো প্রশ্ন করেন যে আপনি কেন হানাফি, আপনি কেন সাফি নন, সে এটা কমন প্রশ্ন, সে বলবে আমার বাপ মা ছিল হানাফি, আমি হানাফি, আমার বাপ মা ছিল সাফি, আমি সাফি। তাকে প্রশ্ন করেন যে আপনার বাপ মা যদি অমুসলিম হতেন আপনি কী হতেন, সে তখন বলবে যে তাহলে আমিও হয়তো অমুসলিম হতাম, সে তখন বলবে আমিও তাহলে অমুসলিম হতাম। এখন কোনো অমুসলিম যদি আপনাকে প্রশ্ন করে ভাই আপনি কেন মুসলিম, আপনি তখন বলবেন আমার বাপ মা ছিল মুসলিম তাই আমি মুসলিম। সে যদি বলে আপনাকে যে আপনি কোনোদিন কি সত্যকে জানার চেষ্টা করেছেন, আপনি কি সত্যকে জানার চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল বলছেন পবিত্র কোরআনে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ কথা অর্থ হলো সংগ্রাম করা, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, অর্থ সত্যকে জানার চেষ্টা করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে না। সে তখন চুপ থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ তিরমিজি হাদিস যে বললেন যে উম্মতে মোহাম্মদে 73 দলে বিভক্ত হয়ে বনী ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল। উম্মতে মোহাম্মদে 73 দলে বিভক্ত ভবিষ্যৎবাণী বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেননি তোমরা দলে বিভক্ত হও। যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো কোন দলটা জান্নাতি হবে, কোন দলটা সঠিক পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এবং আমার সাহাবায়ে পথ।
অর্থাৎ আমি এবং আমার সাহাবা যে পথটার উপর গেছে সেই পথটা, যারা অনুসরণ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, দুনিয়া এবং আখেরাতে তারা কামিয়াব হবে। চারটে ইমাম যদি দেখেন, চারটে ইমাম এক কথা বলেছেন যে এজা সহিহ হাদিস পাও মাজহাবি, যদি সহিহ হাদিস পাও সেটাই মাজহাব। এখন আমি বলবো যে কেউ যদি নিজেকে হানাফি বলে, এটা ভারতবর্ষে বেশিরভাগ মুসলিমদের জিজ্ঞেস করলে এখানে হানাফি ও সাফি পাবেন, ভারতবর্ষের বাইরে কিছু হাম্বেলি মালিকি পাবেন। যদি তাদেরকে জিজ্ঞাসা করে আপনি কেন হানাফি, আপনি হানাফি কথা অর্থ হলো যারা হানাফি মতকে অনুসরণ করে, ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হচ্ছে হানাফি। কিন্তু এখানে পবিত্র কোরআন বা সহিহ হাদিস কোনো জায়গায় কি বলেছে কোনো ইমামকে অনুসরণ করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুল, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল আনুগত্য করো। সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা নিসা 59 নম্বর আয়াত, সূরা মায়দা 92 নম্বর আয়াত, সূরা নূর 52 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত, সূরা মোহাম্মদ 33 নম্বর আয়াত, সূরা তাগাবুন 12 নম্বর আয়াত, সূরা আনফাল 1 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত, সূরা মুজদালিফা 13 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, সূরা হুজুরাত 14 নম্বর আয়াত, সূরা আজাব 33 নম্বর আয়াত, 71 নম্বর আয়াত, সূরা ফাতা 17 নম্বর আয়াত, যে তোমরা আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করো। কোনো জায়গায় বলা হয়নি তুমি ইমামকে অনুসরণ করো। আর চারটি ইমাম এক কথা বলেছেন। ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ তিনি বললেন, ইমাম আবু হানিফা বললেন তাকে, হে ইয়াকুব, হে ইয়াকুব, ধ্বংস হোক তারা যারা আমার কথাকে লিখে রাখে। তিনি বললেন আজকে আমি একটা ফতোয়া দেবো, কালকে সেটা বাতিল করতে পারি। আজকে আমি একটা কোনো কথা বললাম, সেটা কালকে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লামের সহিহ হাদিসের সাথে যদি না মেলে সেটাকে আমি রদ করে দেবো, বাতিল করব। তাই আমার কথাকে তোমরা কোনো লিখে রেখো না। তাই আমি বলবো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একটা ছোট্ট মাসলা, যে উযু করার পর যদি আপনার স্ত্রীর গায়ে স্পর্শ হয়, ইমাম আবু হানিফার মতে উযু ভাঙবে না, ইমাম সাফির মতে উযু ভেঙে যাবে। এখন এখানে কোনটা ঠিক? একসাথে দুটো ঠিক হতে পারে না, একটা সঠিক প্রশ্ন উত্তরে একটা হবে, দুটো হবে না। এখন ইমাম সাফি ভুল করেছেন, ইমাম হানিফা ভুল করেছেন। আল্লাহ পাক তাদের শান্তি দান করুন, তাদের জন্য দোয়া করি। তেনারা পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন। এখন দেখেন মাসা লিমাস, মাসা শব্দটার আরবির বিধান অনুযায়ী দুটো ব্যবহার করা হয়েছে। মাসা শব্দের একটা অর্থ হচ্ছে শারীরিক স্পর্শ, আর একটা হচ্ছে সহবাস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন অজু ভাঙবে না, কারণ এ সম্পর্কে হাদিস সেই মুসলিমের, এক সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি যখন নামাজের জন্য গেলেন তিনি স্ত্রীকে চুম্বন দিলেন, তখন বলা হলো যে সেই স্ত্রীটা আর কেউ নয়, আপনি। এছাড়াও সেই মুসলিমের হাদিস যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি এবং আল্লাহ রসুল আমি ছিলাম কেবলার মাঝামাঝি। রসুল্লাহ সাল্লাম যখন সালাত আদায় করতেন আমার পাটা সামনে চলে আসতো, তিনি হাতে করে শরীরে সেজদা দিতেন, এখানে স্পর্শ করছেন সালাত আদায় করছেন। তাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি এই হাদিসটা থেকে তিনি ফতোয়া দিয়েছেন যে অজু ভাঙবে না। এখন ইমাম সাফি রহমতুল্লাহ যদি দেখেন সূরা মারিয়াম, সেখানে আল্লাহ রাব্বুন বলছেন যখন জিব্রায়েল আলাইহিসসালাম মারফত মরিয়ম আলাইহিসসালামকে বলা হলো যে আপনার একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, তিনি সেখানে মাসা শব্দটা এনেছেন। সেখানে বলা হয়েছে তিনি বললেন আমাকে, আমার কিভাবে পুত্র সন্তান হবে যখন কোনো আমাকে পুরুষ স্পর্শ করেনি। অর্থাৎ মাসা শব্দ আসছে, অর্থাৎ আপনারা জানেন যে মাসা স্পর্শ করলে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না, তার সাথে সহবাস করতে হয়। এখানে মাসা শব্দটার ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি তিনি সহবাস অর্থে ব্যবহার করেছেন, তিনিও ঠিক। এটা হতে পারে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে যে সহিহ হাদিসটা পৌঁছেছিল সেটা ইমাম সাফির কাছে যায়নি, ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহির কাছে যে হাদিসটা গেছিল সেটা ইমাম আবু হানিফার কাছে যায়নি। কারণ পবিত্র কোরআন রসুল্লা সাল্লাম থাকতেই এটা সংরক্ষিত হয়েছে, আর এটা তদারকি রসুল নিজে করেছেন, কিন্তু হাদিসগুলো
রাসূল সাল্লাম চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছিটিয়েছিল, এই জন্য প্রত্যেকটি ইমাম বলেছেন, ইমাম মালিক, ইমাম সাফি, ইমাম হাম্বল এক কথায় বলেছেন যে দেখো আমাদের কোনো কথা তোমরা লিখে রাখো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আমরা সব জায়গা থেকে হাদিস সংগ্রহ করতে পারিনি, হতে পারে আমরা আজকে একটা ফতোয়া দেবো কালকে সেটা বাতিল করব। তাই আমাদের চারটি ইমাম একথা বলেছেন। তাই যদি ইমাম সাহেব, যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যদি অনুসরণ করে, যদি তিনার কথা মেনে আবু যদি হানাফি হওয়া যায়, আমি 100% হানাফি, অন্যজন 60% 70% হতে পারে, আমি বলবো 100%, কারণ আমি মানি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এবং ইমাম হানিফার মত। তিনি বলেছেন যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাজহাব, সেটাই আমার দল এবং সেটাই পথ। চারটি ইমাম এক কথা বলেছেন, চারটে ইমাম একই কথা বলেছেন। তাই যখন দেখবেন যে চারটি ইমাম যখন এক কথা বললেন যে তারা জানতেন যে বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর বিভিন্ন সাহাবী কেরাম বিভিন্ন দূরে ছিলেন, সমস্ত হাদিসকে একত্রিত করা হয়নি, তাই কোনো কোনো হাদিস যেটা ইমাম সাফির কাছে গেছে, ইমাম হানিফা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তেনার নাম ছিল নুমান বিন সাবিত, তেনার কাছে যায়নি, ইমাম মালিকের কাছে যেটা গেছে, ইমাম হাম্বলের কাছে যায়নি, তাই বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল কারণে সেই হাদিসকে সংরক্ষিত করা হয়নি। তাই বিভিন্নজন এক একটা মতবাদ দিয়েছিলেন, কিন্তু তেনারা এই জন্যই মতবাদ দিয়েছেন, তেনারা জানতেন যে হতে পারে আমাদের কথাটা ভুল হতে পারে, তাই তেনারা বলেছেন দেখো আমাদের কোনো কথা তোমরা, চারটি ইমাম বলেছেন আমাদের কোনো কথাকে লিখে রেখো না, এমনকি ইমাম হাম্বল বিন রহমতুল্লাহ, ইমাম মাহমুদ বিন হাম্বল তিনি বলেছেন যে তিনি আরও শক্তভাবে বলেছেন আমাদের কোনো কথা, কোনো ফতোয়া তোমরা লিখে রাখবে না, কারণ আমরা আজকে ফতোয়া দেবো কালকে বাতিল করতে পারি, চারটি ইমাম এক কথা বলেছেন। কিন্তু আজকে মানুষ তিনাদের কথাগুলোকে যাচাই না করে শক্তভাবে আঁকড়ে ধরেছে, শক্তভাবে আঁকড়ে ধরে মানুষকে বিভ্রান্ত হচ্ছে, কেউ বলছেন আমি সাফি, কেউ বলছেন আমি হানাফি, কেউ বলছেন আহলে হাদিস, কেউ বলছেন সালাফি। আহলে হাদিস কথাটার অর্থ হলো হাদিসের অনুসরণকারী। এখন যদি আপনি বলেন আপনি কোন হাদিসের অনুসরণকারী, জাল হাদিস, জয়ীফ হাদিস, মুনকার হাদিস, হাসান হাদিস, কোন হাদিস অনুসরণকারী, তাই আমাদের প্রথম পরিচয় হবে আমরা মুসলিম আর পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, এটা আমাদের হওয়া দরকার। তবে জানবেন সালাফি এবং আহলে হাদিস তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানেছে, তাই তারা সত্যের পাশাপাশি আছে এবং সত্যের কাছেই আছে, কিন্তু কোনো জায়গায় দেখাতে পারবেন না যে বলা হয়েছে নিজেদেরকে তোমরা সালাফি বলো বা আহলে হাদিস বলো। সালাফ কথাটা এসেছে এটা সহিহ মুসলিমের হাদিস 2504 বা 5 হবে হাদিস নম্বর, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আমি তোমার জন্য সালাফ। সালাফ কথা হচ্ছে পূর্বপুরুষ অনুসারী, তিনি সন্তানের জন্য সালাফ, কিন্তু এটা সকলের জন্য প্রযোজ্য নয়, কারণ আপনি জানেন এখন দেখা গেল বাপের থেকে সন্তান বেশি কোরআন সুন্নাহর অনুসারী হতে পারে, তাই এটা সকলের জন্য প্রযোজ্য নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটে প্রজন্মকে তোমরা দেখবে, একটা হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবি তাবি আর সালাফ সালাফিন, অর্থাৎ পূর্ব অনুসারী, এই চারটে প্রজন্ম, এই চারটে প্রজন্মকে তোরা অনুসরণ করবে। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমাদের পরিচয়, মুসলিমদের পরিচয় দেওয়া ফরজ হচ্ছে সালাফি বলে, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি পণ্ডিত ছিলেন, তেনার ভুল ধরছি না আমি, কিন্তু সালাফি বলতেই আবার নাই। তবে আমাদেরকে ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রত্যেককে সালাফি হওয়া দরকার, অর্থাৎ সালাফ সালাফের পথে চলা দরকার, কারণ আপনি জানেন আপনি নাম দিলেন সালাফি, আপনি ব্যানার লাগিয়েছেন এখানে বিশুদ্ধ ঘি পাওয়া যায়, আর আপনি বিক্রি করছেন ডুপ্লিকেট ঘি, এটা কাজে আসবে না। কিন্তু আমাদের প্রথম পরিচয় হচ্ছে মুসলিম, আর আমাদেরকে হতে হবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসারী, এবং সালাফ সালাফাইন যে পথে চলেছে সেই পথকে অনুসরণ করতে হবে। তাই এখন মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, মানুষ কোন দিকে যাবে, তাই একটা মুসলিমরা লেভেল দিয়েছে, সেই লেভেল অনুযায়ী কেউ কেউ বলছে আহলে হাদিস, কেউ কেউ বলছে সালাফি, বা কেউ কেউ বিভিন্ন মত তৈরি করেছে, এটা লেভেল মানুষকে পরিচয়ের জন্য।
কিন্তু সবসময় মনে রাখবেন আমাদের প্রথম পরিচয় হচ্ছে মুসলিম। আল্লাহ রাব্বুল একাতে জায়গায় বলছেন কুল কুল, তোমরা বলো মুসলিম বলে তোমরা নিজেদেরকে দাবি করো। কোনো জায়গায় পবিত্র কোরআনে হাদিসে নিজেদেরকে এলেভেল দিতে বলা হয়নি, কিন্তু বর্তমান সমাজ বিভিন্ন ফিরকায় চলে গেছে ফিতনা আর আশঙ্কা কোন ধরনের মুসলিম জানার জন্য এগুলো কিছু মানুষ দিয়ে থাকেন। তবে এটা দেওয়া কোনো ফরজ বা সুন্নত বা নফল নয়। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমরা আল্লাহ এবং রসুলের অনুসরণকারী, আর সালাফ সালাফাইন পথকে আমরা মেনে চলবো। এটাই হচ্ছে আমাদের সঠিক পন্থা। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি, আল্লাহ রাব্বুল যেন আমাদের সকলকে সেই বুঝদান করেন। رسول الله لا إله إلا الله محمد رسول الله.